জয় গুরু। সত্য অনুসরণ থেকে পাঠ, ক্ষমা ও সহিষ্ণুতা। ক্ষমা করো কিন্তু অন্তরের সহিত ভিতর গরম রেখে অপারগতাবশত ক্ষমাশীল হতে যেও না। ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না, বিচারের ভার শাস্তির ভার আপন হাতে নিতে যেও না। অন্তরের সহিত পরম পিতার উপর নষ্ট করে সংশোধনের পথে বাস্তবভাবে চলতে থাকো, ভালো হবে। কাকেও অন্যায়ের জন্য যদি তুমি শাস্তি বিধান করো, নিশ্চয় যেন পরম পিতা ওই শাস্তি উভয়ের মধ্যে তারতম্য অনুসারে ভাগ করে দেবেন। পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি পাবে। তুমি সত্যে অবলম্বন করো, তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করে তাকে মঙ্গলে নিয়ন্ত্রণ করতে থাকো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলে অধিকারী হবে। চলার সাথী থেকে পার ক্ষমা। যদি শক্তিমানী হইতে চাও তবে ক্ষমা করো, অর্থাৎ সহ্য করো, আর নজর রাখিও যাকে ক্ষমা করিতেছ, যে দোষ তাহাকে ক্ষীণ করিয়া তুলিয়াছে তাহা হইতে এমন করিয়া তুলে ধরো, আশায় ভরসায় উদ্যমে যেন সে অনায়াসে তোমাকে আশ্রয় করিয়া নিস্তার পাইতে পারে। আর তাহা না হইলে নিশ্চয় জানিও তোমার ক্ষমা দুর্বল নিরর্থক ভেজাল মাত্র। তাই বলি অপরাধীকে ক্ষমা করিও কিন্তু অপরাধকে নয়, ক্ষমা করিও কিন্তু দোষকে ক্ষমা করিয়া দোষীকে জাহান্নামে দিও না। বাণী সংখ্যা 310। পুণ্যপুঁথির থেকে পাঠ ভাববাণী সপ্তদশ দিবস পয়লা ভাদ্র 1321। দেখ এ সংসার জঙ্গলে মেলা জুজু আছে, বাঘ ভাগ ভালুক কত আছে। সংসার জঙ্গলে বেড়াতে গেলে বড়ই কঠিন, অজ্ঞাত সারে ধরে খেয়ে ফেলে, এদের হাত থেকে পরিত্রাণের উপায় একমাত্র হরিনাম কীর্তন। নাম শুনলেই এরা পালিয়ে যায়, নাম শুনলে এরা বন্ধু হয়ে পড়ে, তখন আর কামড়ায় না। দেখ এই অন্ধকার পথ চলতে লোকে হাততালি দিয়ে দিয়ে চলে, কেন যায় জানিস? সাপ বাঘ ভালুক পালিয়ে যায়, হাতে তালি দিয়ে সংকীর্তন করলে আপদ বিপদ সব পালিয়ে যায়। সংসারের প্রত্যেককেই ইষ্ট ভাববে, ওই রকম করে করতে করতেই তৃণাদোপি শুনি চেন, সব্বার কাছেই হরি কথা বলবি, নাম করতে করতে কামিনী কাঞ্চনে আসক্তি সব খুলে পড়ে যায়। যে জায়গায় নাম কীর্তন হয় না সে জায়গা শ্মশান বলে জানবি। সহজ লোকে যেমন শ্মশান বলে ভয় পায়, নাম না করলে সেখানে যেতে পায় না। শ্মশানের ভূত তাড়ানোর মন্ত্র হরিনাম, করতে করতে শ্মশানের ভূত প্রেত পর্যন্ত ওই নাম করতে থাকে। হরে কৃষ্ণ নামে আদি ব্যাধি সব দূর, ভবরোগ দূর হয়, মুক্তি তার করতলে হয়। যার প্রাণে নাম নাই তার দেহটা রোগের মন্দির হয়ে পড়ে, তার সংসর্গে যারা আসে তারাও রোগা হয়ে পড়ে। যারা বোঝে সোজে যাদের জ্ঞান আছে অথচ সংসার মধ্যে মত্ত হয়ে থাকে, তাদের বেশি পাপ অজ্ঞানের চেয়ে। তারা মুখে বলে আমার নয়, কিন্তু সবেই আমার আমার, তারা নরকে ডুবায়। যারা যারা প্রাণে প্রাণে বিশ্বাস করে, প্রাণে প্রাণে ডুবে থাকে, তাদের সংসার অচল হয় না, ভগবান মাথায় করে তাদের খাদ্য সামগ্রী এনে থাকে, তাদের পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে। যে স্ত্রী স্বামীকে ভগবানের দিকে যেতে দেয় না সে জানবি অসতী, তার সংসর্গে স্বামী সমেত মারা যায়। সদ্দিকে যে যেতে দেয় না সেই অসতী। ভগবানই সদ্বস্তু, নাম আর ভগবানে পৃথক নাই, নামকেই জানবি ভগবান বলে। ভক্তের হৃদয়ে ভগবান বাস করে, দেখ
যে মুখে বলে হরি হরি, অথচ ভক্তের অপমান কানে শোনে, চোখে দেখে, তাকে তিন লাথি মেরে তাড়িয়ে দিবি, লাথি দিবি তার স্বভাবকে, বুকে বুক দিয়ে তার আপদ বালাই দূর করে দিবি, কোনো কথা তাদের প্রশ্রয় দিবি না, তাহলে তোদেরও পাপ হবে। দেখ, ক্রোধকে পাপ বলে জানবি, ওকে প্রশ্রয় দিবি না, সহ্য করবি, প্রাণ খুলে সহ্য করবি সমস্ত, সহ্য করার চেয়ে আর গুণ নাই। দেখ, সংসারে থাকতে হলে মাঝে মাঝে ফুঁস করার দরকার। রামকৃষ্ণ ঠাকুরের কথা মনে আছে? যে ফুঁস করবি সে নিজের জন্য নয়, আগে ভক্তের জন্য, তারপর নিজের জন্য। ভক্তকে রক্ষা করাই পরম ধর্ম, অজ্ঞানকে আশ্রয় দিবি আর অজ্ঞানতা দূর করবি। সংসারে প্রত্যেক কাজেই ভগবানকে মেখে রাখবি, প্রচণ্ড বেগে কীর্তন করবি, কাজ করবি, কীর্তন ভাঙলেই যে তিমিরে সে তিমিরে, কীর্তন জীবনের ব্রত বলে জানবি। সারাটা দিন প্রাণ দিয়ে খাটবি, সন্ধ্যাবেলা সংসার থেকে বিদায় নিবি, এখন আমি চললাম পিতার কাছে, পিতাকে আশ্রয় করবি। ঘুমটা খুব কম করার দরকার, 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। বিদ্যুৎ বেগে কাজ করবি, আলসে হয়ে বসে থাকিস না, আলসে হয়ে বসে থেকে হরিনামের কলঙ্ক করিস না। একবার হরিনাম করলেই জীবনের যত শক্তি বৃদ্ধি হয়। সকল সময় ভাববি আমি যন্ত্র, ভগবান যন্ত্রী, তাহলে পাপ স্পর্শ করতে পারে না। কামকে প্রশ্রয় না দেওয়াই ভালো, কুকুরকে এক মুঠো ভাত দিয়ে বেতিয়ে দেওয়া যায়, খুব পালায়, আবার আদর করলেই আসে। হরিনাম করলে রিপুগণ আপনিই পালায়, আবার প্রশ্রয় দিলে আপনিই আসে। রোগ ওর রিপুকে সমূলে ধ্বংস না করলে ধ্বংস পায় না, আবার সময় পেলে জেগে ওঠে। জয় গুরু।